চোখ বন্ধ করে একজন আরেকজনকে টিপ পরিয়ে দেবেন। নির্ঘাত ফেল না, আমরা দেখি। নাও শুরু করো। খুব সুন্দর, একটা এইদিকে একটা মাঝখানে। তাহলে এখানে 100-তে 100 পেয়েছে মিতু। এবার বিষয়টা হলো যে তোমাদের, আমি তো মনোযোগ খুঁজে পাচ্ছি না কোনো কিছুর মধ্যে। দেখি তো বাড়িতে মনোযোগ আছে কিনা, সেখানে তোমরা কতটা ফাঁকিবাজ আর কতটা ফুর্তি পাচ্ছ, চলো দেখে আসি। কেন তুমি উত্তর দিচ্ছ না, কাছে এসে বলছো কেন তুমি উত্তর দিচ্ছ না? বা আমি তো নিতু না, তুমি তো মিতু, মিতুকে ডাকছো, মিতু তো ওই দেখো বাধ্য। খাওয়ালাম, পরে আমি আর বুঝতে পারছি না যে কাকে খাওয়ালাম। হ্যাঁ, তো আমি চিহ্ন দিয়ে রাখতাম একটার পাশে, এটা একটা চিহ্ন আর ওর পাশে আরেকটা চিহ্ন দিয়ে রাখতাম। না নিয়ে একটু সমস্যা করতে হয় নাকি? আমি অবশ্য মা হিসেবে আমার কি সমস্যাটা হয় না, কারণ আমি বুঝতে পারি যে বাইরের লোকের সমস্যা। বাড়িতে তোমরা ছাড়াও তোমার বড় বোন কিন্তু আছে। হ্যাঁ, কিন্তু তার বিয়ে হয়ে গেছে। কিন্তু তোমাদের তো খুশি হবার কথা, আপু নিশ্চয়ই তোমাদেরকে বকুনি দিত। দিত, তবে অতটা না, অতটা না, আমরা যতটা ডিস্টার্ব করতাম ততটা না, তার তুলনায় কম কম। তো এখন আপুর মানে কোন বিষয়গুলো তোমাদের খুব মনে পড়ে যে আপু থাকলে এটা হতো ওটা হতো? মানে আপু থাকলে আমাদের বিছানার মশারিটা টাঙ্গিয়ে দিত, সন্ধ্যা বেলা যখন বলতাম আপু চা বানাও, তখন আপু চা বানিয়ে দিত। খাতা নিয়ে এসেছি, তুমি তুলে দাও না। এত কিছু যে আপুর কাছ থেকে নাও, তার মানে খালি আরামে আয়েশে থাকতে চাও, কিন্তু এইভাবে থাকলে তো হবে না, কিছু চিন্তা করতে হবে। যেমন এই দেশটা, এই বাংলাদেশ, এটার জন্যে মানে এই দেশটাকে সুন্দর সমৃদ্ধ করার জন্য তোমরা কে কি চিন্তা করো? আমি বড় হলে একটা স্কুল দিতে চাই। স্কুল দিতে চাও, খুবই সুন্দর। আর তুমি? আমি আমি সেই স্কুল চালানোর জন্য যত সব টাকা পয়সা লাগে সব দিবে। মোটেও না, 50-50 পার্টনারশিপ, মানে দুজনেরই একটাই স্বপ্ন। হ্যাঁ, আগে একটা স্বপ্ন দুজন মিলে করি তো। আচ্ছা, আগে আগে শুরু করি। আগে শুরু করো, আমরাও তাই প্রত্যাশা করি যে তোমরা যেন একটা সুন্দর স্কুল আমাদেরকে উপহার দিতে পারো।